নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি কর্ণাটকের বিজাপুর থেকে ডক্টর শ্রুতি বলছি। মাস্টার্স করার সময় আমার সাথে যে চমৎকার ঘটেছিল সেটি আজ আপনাদের শোনাব। প্রিয়, শ্রী কল্কির অনুগ্রহ ব্যতীত এটি কখনোই সম্ভব হতো না। নেট পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য এটি ছিল আমার তৃতীয় প্রচেষ্টা। আগের দুবারই আমি নিজ পছন্দের বিষয়ে গ্রহণের সুযোগ পাইনি। শল্য বিভাগ আমার পছন্দের বিষয় হলেও আমি স্থির করেছিলাম এবার যেটি পাব সেই বিভাগেই ভর্তি হব, কারণ এটাই ছিল আমার অন্তিম সুযোগ। পরীক্ষায় 22,000 ক্রম সংখ্যা পাওয়ায় আমার পছন্দের শল্য বিভাগ পাওয়া অসম্ভব ছিল। কিন্তু কেন জানি না আমার কোনো দুঃখ হচ্ছিল না, হৃদয় থেকে একটা আশ্বাস আসছিল, শ্রী কল্কি আমায় ভালো বিষয় নিশ্চয়ই পাইয়ে দেবেন। এবার অভূতপূর্ব সেই চমৎকার ঘটল বিএম পাটেল মেডিকেল কলেজের আচার্য শ্রী এম বি পাটেল বিজাপুরে স্থানীয়দের জন্য 10টি পিজি সিট সংরক্ষণের ঘোষণা করেন। এরকম ঘোষণা কলেজের ইতিহাসে এই প্রথম, এমনকি পরের বছরই এই সুযোগ তুলে নেওয়া হয়। বিজাপুরে আমার ক্রম সংখ্যা ছিল 12। শ্রী কল্কির অনুগ্রহে আমি আমার পছন্দের শল্য বিভাগ পেয়ে যাই। বিশেষ চমৎকার হল সেই সময় আমার গর্ভধারণের 6 সপ্তাহ ছিল, তাই শ্রী কল্কি আমাকে নিজের পছন্দের বিভাগে ভর্তির সুযোগ করে দিলেন, কিছুদিন পরেই যা আমার আবশ্যক হয়ে উঠবে। পরের বছর এই বিশেষ সুযোগ সরিয়ে দেওয়া হল এবং ভর্তির টাকাও দ্বিগুণ হয়ে গেল। শ্রী কল্কি যেন আমার জন্যই সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন, তার শ্রীচরণে আমার অনন্ত কোটি ধন্যবাদ। দ্বিতীয় চমৎকারটি আমার ছুটি সম্পর্কিত। সন্তানের জন্মের পর 6 মাস মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলাম, ফলে পরীক্ষায় বসার জন্য ন্যূনতম উপস্থিতি আমার হচ্ছিল না। শ্রী কল্কির কাছে প্রার্থনা করি, আমি যেন এ বছরই আমার সহপাঠীদের সাথে পরীক্ষায় বসতে পারি। আবারও চমৎকার ঘটল। পরীক্ষার ঠিক আগে আমাদের বিভাগীয় প্রধান বদলি হয়ে চলে গেলেন। নতুন বিভাগীয় প্রধান আমার ছুটির ব্যাপারে কিছু জানতেনই না, এ ব্যাপারে কোনো খোঁজও নেননি। আমাদের কারণিক ও ছুটি গণনা করে আমাকে ন্যূনতম উপস্থিতির উপরে রাখেন। আমি পরীক্ষায় বসতে পারি এবং সাফল্যের সাথে প্রথম সুযোগেই উত্তীর্ণ হই। শ্রী কল্কির চরণে বিনম্র প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি।